Music is a very very important element in our life. Bhishon rag ba mon kharap kimba prochondo mon bhalo protiti khetre amader emotions ke intensify korar khetre music e juri nei. We need music to celebrate each and every occasion in our life. Shara dina sokol bok bok pok pok sob kichu sheshe gani to amaderke bachiye rakhe. To kemon hoto jodi gaan shunte shunte ari gaan niye kotha bolte bolte ingreji ta shikhe fela jeto. আর কিভাবে হবে গান নিয়ে কথা বলতে বলতে ইংরেজি শেখার ব্যাপারটা, চলো দেখা যাক। IELTS এর স্পিকিং পার্টের বেশ কমন এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে, ডিসক্রাইব আ সং অর আ পিস অফ মিউজিক দ্যাট ইউ লাইক। তোমরা হয়তো ভাবছো এ আর এমন কি, পছন্দের গানের নামটা বলে দিলেই তো হলো, কিন্তু এটা বোধহয় এত সহজে সলভ হচ্ছে না। তারা তোমাকে এরকম কোয়েশ্চেন করে শুধুমাত্র তোমার পছন্দের গান সম্পর্কে জানার জন্য নয়, বরং তোমার ইউজ অফ ভোকাবুলারিজ, ইডিয়মস, ফ্রেজেস, সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, এই সব কিছু সম্পর্কে ওভারঅল একটা সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য। কিন্তু সেটা কিভাবে? মাত্র একটাই তো কোয়েশ্চেন। আসলে না, এই একটা ছোট্ট কোয়েশ্চেনের মধ্যে লুকিয়ে থাকে আরো অনেকগুলি ছোট ছোট কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমাকে অ্যান্সার করতে হবে এরকম কিছু কোয়েশ্চেন, যেমন ডু ইউ লাইক মিউজিক, ওয়াই অর ওয়াই নট, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, ওয়াই, হোয়াট ইজ ইউর ফেভারিট সং, হোয়াট জনরা ডাজ ইট বিলং টু, এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক ইট। আর এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার সময় প্রথমেই কনসেপ্ট কিংবা আইডিয়াগুলো তোমার মাথার মধ্যে ছবি আকারে সাজাও, এরপরে কথা বলতে শুরু করো। ডু ইউ লাইক মিউজিক, ওয়াই অর ওয়াই নট, এটার উত্তর দিতে পারো এভাবে, আই জাস্ট লাভ মিউজিক, আই বিলিভ মিউজিক ব্রিংস আ ম্যাজিক টু আওয়ার লাইফ, দের ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দ্য ওয়ে মিউজিক এফেক্টস আওয়ার লাইফ, ওভার দ্য ইয়ার্স Music has helped me to inspire and get out of the rut that I'm living in. What kind of music you like? Why? এর উত্তরে বলতে পারো, well, there's no specific genre that I follow, as I have preferences based on my mood. Usually, I love to hear classical and instrumental music. These two genres help me a lot to remain my mind calm. But there are times when I love to hear fun music. For example, when I'm working on my own or cooking or cleaning stuff, or when I'm hanging out with my friends, I love to hear rock music. I play it in full volume and it brings out a lot of energy. Erpor conversation continue korte paro tomar priyo bander priyo gaan niye kotha bolar madhye. Dhoro jodi tomar priyo band hoy Coldplay, কনভার্সেশনটা চালু করতে পারো এইভাবে, কোল্ডপ্লে হ্যাজ দিস অ্যামেজিংলি সুদিং সং নেমড ও ফ্লাই অন, দিস ইজ মাই মোস্ট ফেভারিট সং, ইটস আ পিয়ানো বালাড ফ্রম দ্য সিক্স অ্যালবাম ঘোস্ট স্টোরিজ, ইট ফলস আন্ডার দ্য সফট রক অ্যাম্বিয়েন্ট জনরা। এরপর কনভার্সেশনটি কন্টিনিউ করতে পারো তোমার পছন্দের গানের বিষয়বস্তু সম্পর্কে কথা বলার মাধ্যমে, যেমন আমরা যদি কোল্ডপ্লের এই গানটি নিয়ে কথা বলি তাহলে আমরা বলতে পারি, লাইফ কামস অ্যান্ড গোস, ইট হোভার্স লাইক আ ফ্লক অফ বার্ড, উই গেট টু নো পিপল, উই ফল ইন লাভ উইথ দ্যাম, বাট দে ক্যান লিভ আস এনি মোমেন্ট অ্যান্ড ফ্লাই অ্যাওয়ে, ইট ইজ অ্যাবাউট চেঞ্জিং ইয়োর সেলফ ওয়েন লাইফ গেটস হার্ড অন ইউ অ্যান্ড গিভ ইয়োর সেলফ আ ট্রু মিনিং। নেক্সট, এক্সপ্রেস ইয়োর এক্সাইটমেন্ট ওভার দ্য সং অ্যান্ড টেল দ্যাম ওয়াই ইউ লাইক ইট। সো হিয়ার ইজ আ ডেমো। The lyrics of the songs are very relatable to me, and whenever I'm listening to it, I can feel that there is a sense of sadness. But I don't really feel sad whenever I'm hearing it. I feel a sense of relief rather than sorrow, and I can't really explain it. The rhythms are so serene and soothing that I just can't get it out of my head. The chorus is so melodious, and the piano seems to pull at something inside out of me. এভাবে শুধু পছন্দের মিউজিক নয়, স্পোর্টস কিংবা সিনেমা নিয়ে কথা বলতে বলতেও ফ্লুয়েন্টলি আমরা ইংরেজি শিখে ফেলতে পারি। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমরা হাজির হব নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে।